গণতান্ত্রিক দেশ তো তো গণতান্ত্রিক দেশে কিছু জানানো উচিত আপনারা কি করছেন এখন আমরা এটা বলতে যাচ্ছি আমরা এটা প্রতিবাদ করার একটা পথ দিয়েছিলাম এবার প্রশাসন জোর প্রবল মানে বলপূর্বক আমাদেরকে পাঠানো হচ্ছে জোর জোর করে ভাগা দিচ্ছে প্রশাসন চাইলে বলতে পারে আমাদেরকে সহযোগিতা করতে দেবেন এটাকে সহযোগিতা বলে না যেটা করছে মহিলাদের উপর লাঠি উঠাচ্ছে আমাদের উপর লাঠি উঠছে দ্যাটস এটা কি ম্যাটার না তো আমাদের এটা পাবলিক প্লেস আমরা যাব আমরা যাইতেই পারি আমাদের একমাত্র পথ এটা বাজারঘাট যেতে হয় লকডাউন চার লাখ সবারই লাগে এখানে করতে দিবেন না না এখানে আমরা চাচ্ছি না করুক আমরা সেই জায়গায় আমরা নাই কিন্তু কি এইটার অ্যাকচুয়ালি কি পরিবিধি কি হিসাব সেটা তো আমাদের জানার অধিকার আছে আমরা পার্শ্ববর্তী পাড়ার লোক তো সেজন্য আপনারা জানার জানতে ইচ্ছুক আমরা সবাই সেই সম্পর্কে অভিহিত আমাদের প্রচার যদি না করে বলপূর্বক ই দেখাচ্ছে সেটা বাস্তব সম্মত না এটা মানা যায় না গণতান্ত্রিক দেশ তো ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ আমরা ভারতবর্ষে বাস করি আমাদের এখানে এখন আমরা গ্রিন জোনে আছি তো এই বিষয়টাতে ওদের তো একটা মানে সহযোগিতামূলক কাজ করা উচিত তো এটা সহযোগিতা বলে লাঠি দেখানো তো সহযোগিতা না কিন্তু